স্থানীয় প্রশাসন ও বন দপ্তরের সহযোগিতায় রঘুনাথগঞ্জের স্বেচ্ছাসেবী সংস্থা ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্টের উদ্যোগে রবিবার বৃক্ষরোপণ কর্মসূচি ঘিরে কার্যত মানব এবং বৃক্ষের বন্ধন রচিত হল। ছিলেন বিভিন্ন স্তরের আধিকারিকদের পাশাপাশি স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা। দেখুন সবসময়ের বিশেষ প্রতিবেদন। বিশ্বজুড়ে এখন ত্রাহি ত্রাহি রব, সমস্ত দেশেরই লক্ষ্য বৃক্ষরোপণ করা, বনভূমি বাড়ানো। কেন মানুষ দীর্ঘদিন ধরে অকাতরে বৃক্ষ নিধন করেছে, আসলে পরোক্ষভাবে মানুষ নিজের পায়েই নিজেই কুড়ুল মেরেছে। কেন বৃক্ষের সঙ্গে পৃথিবী অস্তিত্ব, বায়োলজিক্যাল ব্যালেন্স থেকে আরম্ভ করে মানুষ এবং প্রাণীকুলের অস্তিত্ব, প্রাকৃতিক ভারসাম্য সমস্ত কিছুই নির্ভরশীল। আর সে কারণেই এখন শিশু থেকে বড় মানুষ সকলের মুখে মুখে একটি গাছ একটি প্রাণ, গাছ লাগাও প্রাণ বাঁচাও। আপনি কি জানেন ভারতের থর মরুভূমি প্রত্যেক বছর তার আয়তন বাড়িয়ে নিচ্ছে, যার অন্যতম কারণ বনভূমির অভাব, অকাতরে বৃক্ষছেদন। আপনি কি জানেন পূর্ণবয়স্ক বৃক্ষ মানুষের জন্য সারা জীবন ধরে যে অক্সিজেন দেয় তার মূল্য 1470,000 টাকা। সুতরাং এই মুহূর্তে গাছ লাগানো এবং গাছ বাঁচানো অত্যন্ত জরুরি, আর সেই মহতি উদ্যোগ বিভিন্ন বেসরকারি উদ্যোক্তারাও নিচ্ছে। মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্টের উদ্যোগে রবিবার সবুজায়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসন এবং বন দপ্তরের সহযোগিতায় এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। ছিলেন বন দপ্তরের আধিকারিকরা, ছিলেন স্থানীয় ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং ওই স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরাও। ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট বেশ কিছুদিন ধরেই মানুষের কল্যাণে কাজ করে চলেছে। সারা বছর দুস্থ মানুষদের জন্য বিনা ব্যয়ে স্বাস্থ্য চিকিৎসা পরিষেবা তারা প্রদান করেন, পাশাপাশি কখনো শীত বস্ত্র প্রদান, কখনো দুস্থদের বস্ত্র প্রদান, এরকম জনহিতকর কাজ তারা ধারাবাহিকভাবেই করেন। সেই ধারাবাহিক কাজেরই একটা অংশ রবিবার এই বৃক্ষরোপণ কর্মসূচি। ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্টের এই উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসনীয়, সমাজে ভীষণ ভীষণ কার্যকর। কারণ এখানে ফিরোজা ট্রাস্টের যেটা আমি দেখতে পাচ্ছি, 120 বিঘা এলাকা নিয়ে আমি শুনলাম, যেটা যে এই যে পাঁচিল দেওয়া হয়েছে, মানে এতে গরু ছাগল ঢুকতে পারবে না। এইরকম সংস্থা খুব ভালো, ভবিষ্যৎ প্রজন্মের দিকে লক্ষ্য রেখে বৃক্ষরোপণ একান্ত প্রয়োজন। আমাদের এই বৃক্ষরোপণ যে সমস্ত প্রকল্পগুলো আছে, গভর্নমেন্ট ছাড়াও প্রাইভেট যে সমস্ত সংস্থাগুলো আছে, সবাই এগিয়ে এসছে। কারণ আজকে সবচেয়ে বড় ব্যাপার যে বৃক্ষ আমাদের প্রচুর দরকার। সুতরাং এদের যে উদ্যোগ, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দেখলাম টোটাল বাউন্ডারির ভিতর সর্বত্রই গাছের ছড়াছড়ি, এবং যেটা বললাম শুধু গাছ লাগালে হবে না, এগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে। এরা এটাই বলল, যতগুলো গাছ লাগানো হয়েছে আমরা ততগুলোকেই বাঁচিয়ে রাখব, এটাই ওদের উদ্যোগ। এদের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। ফিরোজা হেলথ কেয়ার ট্রাস্ট থেকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিয়েছিলাম। আমরা এখানে প্রায় 250-300 মতো গাছ লাগিয়েছি, সেই সূত্রে আমাদের আজকের এই প্রোগ্রামটা। আমরা গাছ লাগিয়েছি, গাছ লাগানো বিশেষভাবে প্রয়োজন, মানে জীবন বাঁচাতে গেলে গাছ লাগানো আমাদের প্রয়োজন। কারণ একটি জীবন সমান একটি গাছ। গাছ আমাদের অনেকভাবে সহযোগিতা করেন, বায়ু দূষণ থেকে আমাদের মুক্ত রাখেন। সেই জন্য আমরা এইখানে এই বৃক্ষরোপণ পরিকল্পনাটা নিয়েছি। আমরা গাছ যে যতগুলো গাছ লাগিয়েছি, আমরা সেই গাছের পরিচর্যা করব অবশ্যই, এবং গাছগুলোকে আমরা বাঁচিয়ে রাখার চেষ্টা করব।